নমস্কার, নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। সঙ্গে আমি রয়েছি সুকন্যা। ইন্ডিয়া নাকি ভারত, আমাদের দেশের নাম ঠিক কি হওয়া উচিত, এই নিয়ে দেশ জুড়ে চলছে তরজা, বলা ভালো রাজনৈতিক তরজা। এনডিএ বিরোধী INDIA জোট যখন নিজেদেরকে ইন্ডিয়া প্রতিপন্ন করার এক সুকৌশলী চেষ্টা করে চলেছে, ঠিক সেই সময় মোদী সরকার তার পাল্টা জবাব দিতে ভারত নামটি ব্যবহার করছে। যদিও আমাদের সংবিধান অনুসারে ভারত এবং ইন্ডিয়া দুটি নামই স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। এই নিয়ে আমাদের দেশের সাধারণ জনগণ কি বলছেন, ভারতের নাম দেশের নাম ভারত নাকি ইন্ডিয়া কি হওয়া উচিত, চলুন জেনে নিই কি রয়েছে আমাদের জনগণের প্রতিক্রিয়া। না, দুটোই তো ঠিকই আছে। কারণ হচ্ছে ভারতের সংবিধানের প্রথমেই উল্লেখ করা আছে যে আমরা ইংরাজিতে বলি ইন্ডিয়া, আবার হিন্দিতে বলি ভারত। তো এটা নিয়ে আবার নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। অবশ্যই, কারণ এতদিন মোদী সরকারের সমস্ত কিছুতেই দেখছিলাম মেকিং ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, সব জিনিসে তিনি ইন্ডিয়াতে একদম ছড়াছড়ি। হঠাৎ করে আমার মনে হয় যে বিরোধীরা যে জোট করেছে সেই জোটের নাম ইন্ডিয়া হওয়ার কারণেই মোদীর এখন ইন্ডিয়ার প্রতি এখন অ্যালার্জি এসেছে। ভারতবর্ষ আমাদের দেশ হচ্ছে ইন্ডিয়া, বিজেপি রাজনীতি করতে নাম চেঞ্জ করছে, সেটা কিন্তু ভালো নয়। আমরা মানে জন্ম থেকে দেখে আসছি আমাদের ইন্ডিয়াটা থাকা ভালো, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে নাম চেঞ্জ করছে এটা ভালো লাগছে না, চাইছেন আমার ইন্ডিয়া থাকাটাই সবথেকে বেটার। অবভিয়াসলি রাজনীতি করতে চাইছে বিজেপি সরকার। সংবিধানের পর মানে স্বাধীনতার আগে থেকে ইন্ডিয়া এবং ভারত এই নামটা চলে এসছে। দেশের স্বাধীনতা আন্দোলন মানুষ করেছে, ভারতবর্ষের মানুষরা করেছে, ইন্ডিয়ার বদলে ভারত এরকম সিচুয়েশান তৈরি করতে হয়নি কোনোদিন। অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু এই প্রথম সংবিধানের উপরে বিভিন্ন রকম আরোপ সৃষ্টি করছে বিজেপি। সামনে লোকসভা ভোট, সেই ভোটে মানুষকে RSS-এর কথা মতো বিজেপি এগোচ্ছে। RSS এবং বিজেপির যে গোটা RSS এবং বিজেপির যে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো এবং ইন্ডিয়া নামকে পরিবর্তন করে শুধু ভারত রাখা, এটা বিজেপির কেবলমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড, এছাড়া অন্য কিছু নয়। একটা নাম ভারতের সংবিধানে লেখা আছে যে বাংলাতে ভারতবর্ষ এবং ইংরেজিতে ইন্ডিয়া, গোটা পৃথিবীব্যাপী এই নাম মোটামুটি সমস্ত পৃথিবীর মানুষ জানে, তো সেটাকে চেঞ্জ করাটা ঠিক নয়। ইন্ডিয়া জোট এই নামে নামটা না করে অন্য কোনো নামে করতে পারত, ভারতবর্ষের সেই সুনামে আঘাত করছে আর কি। আমার অভিমত যাতে আমাদের সংবিধানে যে নাম ছিল সেটাই যেন থাকে। আমি দুটো নাম পছন্দ করি, বা যারা বিদেশ থেকে কথা বলবে তারা বিদেশি ইন্ডিয়া বলবে, আচ্ছা যারা ভারতীয় তারা ভারত বলবে। বাদ দেওয়ার পক্ষে আমি ঠিক না, আমি দুটোই থাকুক, ভারতবর্ষটা যেমন ভারতীয় লোকরা ভারতবর্ষগুলি জানে সেই ভারতবর্ষগুলি রাখতে পারবে, ভারতবর্ষ। আর যারা বাইরের লোক যারা ইংরেজি ভারতবর্ষ না বাংলা না জানে তারা ভারতীয় ইন্ডিয়া বলবে, বাইরের লোক বিদেশি। আমরা ইন্ডিয়া এবং ভারত দুটোই চাই, কেন বিদেশের মাটিতে যখন ভারতের প্রধানমন্ত্রী যখন যান ওনাকে ওখানে সবাই কিন্তু ওনাকে বলে যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এসছেন, এই নামটা যারা থাকে এটা আমাদের থাকে, কিন্তু এটাকে আমরা মন থেকে মেনে নিতে পারছি না। আমরা চাইবো যে ইন্ডিয়াও থাকুক এবং ভারতও থাকুক, দুটো নামই আপনারা চাই, দুটো নামই আমরা চাই। ইন্ডিয়া হবে না ভারত হবে, এগুলো মানে অবাস্তব একটা বিতর্ক হয়, এটা অসুস্থ মস্তিষ্ক প্রসূত অথবা এক ধরনের শয়তানি। চতুর্দিকে বেকারত্ব, দেশটা চলছে কীভাবে তার কোনো হুঁশ নেই, জিনিসের দাম বেশি, সেসব থেকে আর কি দৃষ্টিটা ঘোরাতে আমার মনে হয় ওরা ইন্ডিয়া ভারত কেউ বলছে, রবীন্দ্রনাথের গান পাল্টে দিয়ে নতুন লাইন করবে, কী চলছে এইসব, কোনো মানে যুক্তি নেই এগুলোর কোনো। আমি মনে করি কেউ কেউ হয়তো মনে করছে ভারত ইন্ডিয়ার থেকে ভারত করলে সেটা হয়তো মানুষ বেশি এটাকে মানে নেবে, কিন্তু আমার মনে হয় না এর কোনো যুক্তি আছে, মানুষ অত বোকা না ইন্ডিয়া ভারত বলে কোনো আলাদা কিছু করার কোনো যুক্তি আছে বলে মনে করি। ভাবে যে লোক হয়তো ওই ইন্ডিয়া নাম শুনে ওদেরকে ভোট দেবে, কিন্তু আমার মনে হয় না এগুলো কোনো যুক্তি আছে। দেখুন, আমরা তো সাধারণ নাগরিক, তা আমাদের কাছে ইন্ডিয়াও যা এবং ভারতও তা, এবং আমরা যা জেনেছি সংবিধান প্রণেতা BR আম্বেদকর যখন সংবিধান রচনা করছেন তখন 1949 সালে তিনি যে প্রথম লাইন বা সংবিধানের একেবারে এক নম্বর ধারা যা বলেছেন
তাতে ইন্ডিয়া এবং ভারত দুটোই বলেছেন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। সুতরাং ইন্ডিয়া থাকলে বা ভারত থাকলে ভারতবাসীর খুব একটা এদিকে ইয়ে হয় না, কিন্তু সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের মানুষ ইন্ডিয়া নামেই পরিচিত ছিলেন এতদিন এবং ভারতও বলতেন। সুতরাং এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা আছে বলে মনে করি না, এবং আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী এই ভারত এই নামটাকে সামনে এনে আগামী চব্বিশে যে লোকসভা নির্বাচনে উনি যাচ্ছেন সেটা নিয়ে তিনি একটা রাজনীতি করার জন্য চেষ্টা করছেন। আমাদের এই নাম পরিবর্তনে আমাদের কিছু যায় আসে না, ইন্ডিয়া থাকুক ভারত থাকুক, সব মানুষের হাতে কাজ থাকুক, সব মানুষের পেটে ভাত থাকুক, সব মানুষের যাতে কর্মসংস্থান হয়, যাতে সাধারণ নাগরিকরা খেয়ে পড়ে বাঁচতে পারে, শিক্ষা ব্যবস্থা ঠিক থাকুক, স্বাস্থ্যের ব্যবস্থা ঠিক থাকুক, তারপরে সকলের মাথা গোঁজার ঠাই হোক এবং বিশেষত শৌচালয় প্রত্যেক বাড়িতে থাকুক, এটাই আমরা কামনা করি। ইন্ডিয়াই হোক, কারণ আজকে স্বাধীনতা এত বিপ্লবীর আত্মদান, হ্যাঁ আত্ম সবার লড়াই, এটা ইন্ডিয়া হিসাবেই করেছে, এটা ভারত বলে না, এটা ভারতটা হলো রাজনৈতিক কৌশল বিজেপির, কারণ বিজেপির হালের পানি নেই, সে কারণে তারা এখন বিভিন্ন কৌশল করে। সেই কৌশলের মধ্যে একটা প্রথম হলো ভারত ইন্ডিয়াকে চেঞ্জ করে ভারত করা, আর দ্বিতীয়ত একটা ধর্মীয় বিভাজন করা, এই এটাই ওনার পরিকল্পনা নির্বাচন চব্বিশে নির্বাচনের আগে। সেটা রাজনৈতিকভাবে যে ইন্ডিয়া ভারতের মধ্যে যে চেঞ্জিংটা, এটা উনি প্রতিবার রাজনৈতিক কৌশল করেন, হ্যাঁ 1947 সালের পর থেকে যে নামটা সবাই জানে সেটা চেঞ্জ করা, এটা মোটেও ভালো জিনিস নয়। দেখুন, ইংরেজি ইন্ডিয়া মানে ভারত হচ্ছে, তো এটা ইংরেজি অর্থ। অ্যাকচুয়ালি দেশের জন্য ভারতটাই আমার পক্ষে ভালো। ভোটের রাজনীতি প্রভাব পড়বে যেহেতু, যে ইন্ডিয়া ইন্ডিয়া সবাই আওয়াজ করছে, তাহলে ইন্ডিয়াটা পাশে কি আগামী লোকসভা ভোটে প্রভাব পড়তে পারে, তাহলে সেই ডর ভয়ে একটা আমার মনে হয় যে মোদিজির ডর লাগিয়া হ্যাঁ ভারত হলে ভালো হয়। আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে, যা করছে সব ঠিকই করছে, খারাপ করে না, তবে ভারত নামটাই ঠিক আছে। বর্তমান যে কেন্দ্রের সরকার আছে উনি সব নামগুলোকে পরিবর্তন করছে চাইছে, মোঘল আমলের যেগুলো ছিল সেগুলো পরিবর্তন করেছে, ইংরেজ আমলের যেগুলো পরিবর্তন করেছে, ওনারা ওনাদের নিজেদের মতন চলার চেষ্টা করছে। ইন্ডিয়া ভারত তো আছে, তাতে আমার নাম পরিবর্তন করার কি আছে? কোনো সময় কি ভারত ছিল না? নতুন তো নাম নয়, ভারত তো এর আগেও ছিল, এখনও আছে। তো রাজনৈতিক চাপ সব রাজনৈতিক নেতাদের হয়ে থাকে, এবং একটা দল বিজেপি সমস্যা হচ্ছে এরকম করবে এনারা, এটা ওনাদের রাজনৈতিক কালচার। আমি মনে করি এটা একটা প্রপার নাউন, একটা দেশের নাম দুটো হতে পারে না, সেই জন্য মনে করি ভারত হলেই ভালো হয়। কেননা আমাদের প্রাচীন থেকেই তো আমরা ভারত ভারত বলে জেনে এসেছি, ইংরেজিতে হবে ইন্ডিয়া, বাংলায় ভারত, প্রপার নামের তো আর দুটো হয় না। আমার মনে হয় ভারত হয়ই ভালো, তা আমি এতটা বলতে পারবো না, আমি রাজনীতির সঙ্গে এতটা জড়িত নয়, সেটা রাজনীতি যারা করে ভালো মতো তারাই বলতে পারবে যে এখন কেন যে কোনো সময় মনে হয় একটা দেশের একটা নাম থাকাই ভালো। আমরা ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে ইন্ডিয়া বাদ গিয়ে ভারত থাকবে, এটা যে এর মধ্যে কি গুরুতত্ত্ব আছে আমার জানা নেই, কী কারণে প্রয়োজন হলো জানি না, স্বাধীনতার 77 বছর পরে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের এটা মাথায় কেন চাপলো আমার জানা নেই। ইন্ডিয়া হোক আর ভারত দুটোই আমাদের দীর্ঘদিনের পরিচিতি, এই জায়গা থেকে এটা বিচ্যুত হবে না আমার পছন্দ নয়। এই 2024 নির্বাচনের দিকে তাকিয়ে এটা করা হয়েছে, মানুষের যেখানে রুটি রুজি জন্য যে দৈনন্দিন জীবনে যে সব সমস্ত সমস্যা, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে মানুষ পরিত্রাণ চায়, সেখানে ইন্ডিয়া কিংবা ভারত প্রণোদিতভাবে এই ইস্যুটাকে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। অবশ্যই ভারত হলে সুবিধা হবে, কারণ আমাদের ভারত নামের মধ্যে প্রাচীনকাল থেকে ভারত নাম চলে আসছে, ভারতবর্ষ, আমরা আমাদের দেশকে ভারতবর্ষ বলেছি প্রাচীনকাল থেকে, এই ভারত নামের মধ্যেই ভারতের আধ্যাত্মিকতা, ভারতের সংস্কৃতি সব কিছু জড়িত আছে। তো ভারতবর্ষে ভারত নাম থাকবে নাকি সেই যে শাসন করে গেছে ইংল্যান্ড, সেই শাসন করে যাওয়ার সময় যে ইন্ডিয়া নাম দিয়ে গেছে আমাদের, সেই নাম থাকবে? অবশ্যই ভারত নাম থাকবে। বিরোধী পক্ষর কাজই হচ্ছে বিরোধিতা করা, ওরা মানে কোনো কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, যে কাজগুলো, সেগুলোর বিরোধিতা করতে পারে না, বা কী হলে ভালো হবে দেশের পক্ষে সেগুলো নিয়ে চর্চা আলোচনা করতে পারে না, কী করছে, নাম চেঞ্জ করছে না কী করছে, সেই সামান্য বিষয়গুলো নিয়ে ওদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। ওদের কাজই হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। ভারত কেন? কারণ ভারত দেখুন আমাদের প্রাচীন সংস্কৃতির একটা ইয়ে, যে ভারতবর্ষ
ভারত আমাদের প্রাচীন পৌরাণিক থেকে শুনে এসেছি। আমার মনে হয় যে এই ইন্ডিয়া নামটা আমাদের ব্রিটিশ সরকাররা এসে যখন দিয়ে গেছে, এটা আমাদের যোগ্য নয়, আমাদের দেশের জন্য যোগ্য নয়। আমাদের ভারতবর্ষ, ভারতটাই আমাদের সবসময় বুকে আমাদের বাঁধে যে হ্যাঁ এটা ভারতবর্ষটাই আসল। আমার মনে হয় যে ভারতটাই নামটা সব থেকে সঠিক। না না, এটা রাজনীতির কিছু বোঝা নাই, গোটা ভারতবর্ষের মানুষই চায় যে ভারতের ইন্ডিয়ার নামটা পরিবর্তে ভারত হওয়াটাই প্রয়োজন। যারা এই বিষয় নিয়ে রাজনীতি করছেন তাদেরকে কাজই রাজনীতি করা। আমি ভারতেও সমর্থন করছি, ইন্ডিয়াতেও সমর্থন করছি, কারণ দুটোই তো কোনো রকম আলাদা কোনো কিছু নাই, একটাতে একটা বাংলায় একটা ইংরেজি। দেখুন, আমার কাছে ব্যাপার হচ্ছে ইন্ডিয়া যে নামে তো আমার মনে হয় তো না এটা কোনো বাংলাদেশি বা পাকিস্তানি নাম, এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম। আমার মনে হয় না এখানে কোনো একটা বলতে পারেন রাজনৈতিক ব্যাপারও আছে, আবার রাজনৈতিক ব্যাপারে আমার মনে হয় যে ইন্ডিয়ার নামটা না থাকলে কোনো অসুবিধার কোনো কিছু নেই। আমার 100% আমার মনে হয় তাই, কারণ ওরা তো এক তো পরিষ্কার কথা বোঝাই যাচ্ছে সব কিছুতে স্বৈরাচারী মনোভাব, সব জিনিসই তাই, আজকে সাধারণ মানুষও তাই বুঝতে পারছে সব জিনিসই। আমার মনে হয় এগুলো নিয়ে দেশের এইসব জিনিস নিয়ে রাজনীতিটা না করাই ভালো। যে নামটা আছে ইন্ডিয়া নাম থাকলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, আমার দেশের মানুষও সমর্থন করবে এইসব জিনিস। দেখুন, ইন্ডিয়া নামে তো ভারতবর্ষকে গোটা পৃথিবী চেনে এবং সারা বিশ্বে তো ইন্ডিয়া নামেই পরিচিত, সারা বিশ্বে তো ভারত নামে পরিচিত না। ভারত বাংলা বা হিন্দিতে বলা হয় সেটা আমরা বলে থাকি, কিন্তু আমার মনে হয় না নাম পরিবর্তনের খুব একটা দরকার রয়েছে। ইন্ডিয়া ইন্ডিয়ান মতো ইংরাজিতে থাকলে ভারত তো আছেই, অবশ্যই ভারতবর্ষ আছে সবার সেরা পৃথিবীতে, কিন্তু তাই বলে ইন্ডিয়াকে চেঞ্জ করে সেই জায়গায় ভারত করার আমার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা রয়েছে। একটা হাস্যকর এবং লজ্জাজনক ব্যাপার যে একটা রাজনৈতিক দল সে চাইলেও এবং তাদেরকে যারা পরিচালনা করে তার প্রধান মোহন ভাগবত উনি চাইলেন আর এরা নির্লজ্জভাবে মাঠে নেমে বললো দেশের নাম পরিবর্তন করতে, এটা একটা লজ্জাজনক এবং হাস্যকর ব্যাপার। আমার মনে হয় মানে এই মানে যেই ইয়ে চলছে শাসন ব্যবস্থা সেন্ট্রালে, এরা এবার ভয় পেয়েছে এবং তাই এরা এইসব ভুল পদক্ষেপ নিতে মাঠে নেমেছে।